হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, আমরা খুব ভালো আছি। তো দেখো, আজকে ব্লগটা আমি স্টার্ট করছি ডাল মাখার থেকে আর কি। তো এই যে বানাবো হচ্ছে ছোলার ডালের বড়া। তো এই যে পেঁয়াজ লঙ্কা টঙ্কা সব কিছু দিয়ে দিয়েছি, দিয়ে ভালো করে ডালটাকে ভালো করে ফেটিয়ে মেখে নিলাম। আর ডালের বড়া করার জন্য একটু সামান্য চিনিও দিয়েছি, চিনি দিলে কী হয়, তেলটা কিন্তু কম টানে। তো এইবার বড়াগুলোকে ফটাফট করে ভেজে নেব, তবে আমি হাত দিয়ে দিই না, কারণ বাই চান্স যদি তেল ছুটে যায় না তো হাতে ফোসকা পড়ে যায়, শীতকালে বুঝতেই পারছো। তো ওই জন্য আমি চামচে করে দিই, আগা করে বড়াগুলো আমি চামচে করে দিই। তো এই বড়াগুলো না খেলে কী বলতো, মুখের স্বাদ বাড়ে আর হচ্ছে খেতেও খুব সুন্দর হয়। তো অনেকদিন থেকে ভাবছিলাম, খাবো খাবো হচ্ছিলো না, তো ফাইনালি আজকে বড়াটা আমি করে ফেললাম। আর এদিকে তোমার ভাত হয়ে গেছে, তো আজকে একদম মানে ভাজাভুজি দিয়ে খাবার আর কি সারবো। তো আজকে কোনো তরকারি টরকারি কিছু করছি না, ভালো লাগছে না, আমার শরীরটা খুবই খারাপ, প্রচণ্ড ঠান্ডা লেগেছে, গা হাত পা পুরো ব্যথা করছে আমার, তার সাথে মাথাও ব্যথা করছে হালকা হালকা। তো সেই জন্য বেশি কিছু করবো না, এটা দিয়েই আর কি ছাড়বো। তো এই যে এটা হচ্ছে আমাদের আজকে খাবার, দুপুরের আলু সেদ্ধ, ডাল, বড়া ভাজা, ডিমের অমলেট আর বেগুন ভাজা। কি দারুণ লাগছে! আর এই যে আমাদের খেতে বসে গেছে। কি শুনছিস বলো, খেতে কেমন হয়েছে বলবা? দারুন, বড়াটা হেভি হয়েছে না কি বল? আমার এখন এক বালতি কাজ আছে, কাচব, খাও 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 খাও। তো এই যে দেখো, আমি এখন সোনুকে ভাত খাওয়াচ্ছি। আজকে সোনুর মেনু হচ্ছে, আমার সোনুর মেনু না, আজকের মেনু তো দেখিয়েছি, সিম্পল মেনু, ডাল আলু সেদ্ধ। আর এই যে সোনুকে দিয়েছি দুটো বড়া ভাজা, এটা দিয়ে সোনু আজকে খেয়ে নিচ্ছে। ঝপাঝপ খেনো 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 দাদি, খেনো তাঁতি খাও বাবু, জলটা খেলে খাও, জলটা পড়ে গেলে কিন্তু আমি বাগা দিবো, কিন্তু বিছানায় পড়ে গেলে ডিজাইন মারা কিন্তু বের করে দেবো বোতল নিয়ে, বোতলের মুখ খুলে। আজকে ওর এত ঠান্ডা লেগেছে, ও আর কি বিছানা থেকে নামছে না, এখনো পর্যন্ত নিচে পা দেয়নি, একবার জাস্ট জোর করে নিয়ে গিয়ে হিসু করে নিয়ে এসেছি। রাত্রিবেলাতে ঢাকা দিয়ে দিয়েছি, গোটা রাত ঢাকা ফেলে দিয়ে আলগা হয়ে শুয়ে আছে। তাহলে তো ওর এত ঠান্ডা, তাহলে তো ওর তো শীত ধরবেই। যে লাস্টে দেখছি নিজের থেকে দেখছি ব্ল্যাঙ্কেট টেনে গায়ে দিচ্ছে, এরকম ব্যাপার। আর আমি সারা রাত্রি ওকে ব্ল্যাঙ্কেট ঢাকা দিচ্ছি, আর ও সারা, আমি ধরো তিনটে থেকে জেগে আছি, আজকে তিনটের সময় আমার ঘুম ভেঙে গেছে, সেই তখন থেকে আমি জেগে আছি আর ঘুমাইনি, আর ও ওইদিক ওই কীর্তি করছে। ঠিক করে কথা বলো, ওটা কিভাবে কথা বলছো? কি করবো বন্ধুরা, নিমন্ত্রণ খাওয়া ক্যান্সেল। ওইদিকে আবার কি আছে, যে নিমন্ত্রণ খাওয়ার জন্য সে কি বায় না, ওকে নিমন্ত্রণ করেনি তাও বলছে খেতে যাবো, কি করে তাহলে হয় বলো তো? তোমরাই বলো, নিমন্ত্রণ না করলে কখনো খাওয়া যায়? আমাকে বলেছে, বলেনি তোমাকে? আমাকে আর বাবাকে বলেছে, তোমাকে বলেইনি? বলেনি? গায়ের জোর থাকলে ভাঙো, হাত মাত কেটে গেলে কিন্তু আমাকে বলতে আসবে না, নিজের দায়িত্বে ভাঙবা। ফেললে আমি আমার নিচ থেকে তুলাবা, 10 বার কান ধরে উঠবাস করাবো। তো বাইরে বাইরে কি মারাত্মক ঠান্ডা, আর যাচ্ছি হচ্ছে ফুগলের বোনের অন্নপ্রাশনে। ও ফুগলা হয়ে গেল,
তো এই যে দেখো, এটা হচ্ছে আমাদের বার্থডে গার্ল। তো এই যে আরাধ্যা ম্যাডামের জন্মদিনে এসেছি আমরা। আর শুনু তো মানে একে দেখলে মানে আমার কোলে উঠে বসে থাকে, এরকম ব্যাপার, কোলে নিতে দেয় না। তবে মানে ছোটোবেলাতে করতো, তবে এখন ইদানিংকালে একটু একটু কোলে নিতে দেয়, এখন আর কিছু বলেন। তাই ওই যে শুনুকে বলছি, শুনু এ দেখো কোলে নিয়েছি, তোমাকে নেবো না। ও যে নাও বুনো হয় নাও। আর ওই যে ওখানে পুপুল দাঁড়িয়ে আছে। তো চলে এসেছি খাবার জায়গায়, সবাই মানে খেতে বসে গেছে। তো এই যে দেখো ছাদে এত হাওয়া দিচ্ছে, আমরা বসে গেছি মানে খেতে, আর বাবু তো এদিকে মাথায় কিছু দিয়ে আসিনি, ওর তো বিপর্যয় ঠান্ডা লাগছে। তো কি আর করা যাবে, তো চলো খাই আর কি।